দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আজ শুরুতে যে খবরে আজ নজর রাখতেই হচ্ছে, আগামীকাল একুশে জুলাই রাত পোহালে একুশে জুলাই তোড়জোড় তুঙ্গে জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং রাজ্যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচন, এই দুইতেই তৃণমূলের যে জয় জয়কার, সেই জয় জয়কার কিন্তু এবার একুশে জুলাই সাফল্য দিবস এবং বিজয় দিবস হিসেবেও কিন্তু উদযাপন করা হবে তৃণমূলের তরফে। দিনটি শহীদ দিবস হিসেবেই পালন করে থাকে তৃণমূল। তবে এবার এই লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে সাফল্যের পর কিন্তু তৃণমূলের কাছে এই এবারের শহীদ দিবস বিজয় দিবস হিসেবেই পালন করা হবে। অন্যদিকে এবারের শহীদ দিবস অর্থাৎ তৃণমূলের কাছে একুশে জুলাইয়ের কিন্তু আলাদা রকম একটা আবেগঘন মুহূর্ত আছে। এবং আমরা জানি যে আজ থেকে ঠিক 31 বছর আগের যে ঘটনা, যেখানে তৃণমূলের তরফে অর্থাৎ তৃণমূল সুপ্রিমো যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে তিনি তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যে 31 জনের মৃত্যু হয় এবং সেখানে যে যুব কংগ্রেস কর্মীদের মৃত্যু হয়, আমরা দেখেছিলাম মহাকরণ অভিযানের কথা, সেই সমস্ত বিষয়ের ইতিহাস যেরকম রয়েছে। অন্যদিকে এবারের একুশে জুলাইয়ের আগে যেরকম আবেগঘন পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে আপনাদের চার জায়গার ছবি যেরকম দেখাচ্ছি, ধর্মতলা, অন্যদিকে সল্টলেক, কসবা, যারা যারা আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আজ যারা থাকবেন সেখানে, যাদেরকে ক্যাম্পে রাখা হবে, সেখানেও কিন্তু রান্না থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা, তাদের জন্য সমস্ত রকম আয়োজন কিন্তু করা হচ্ছে। ধর্মতলার ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, গতকালই সেখানে পুলিশ কমিশনার তিনি গোটা এলাকা পরিদর্শন করেছিলেন এবং মঞ্চ বাঁধার কাজও যেরকম সম্পূর্ণভাবে শেষ, নিরাপত্তা ব্যবস্থার দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একুশে জুলাইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সামনে চারটি ছবি এই মুহূর্তে তুলে ধরছি, লোকসভা ভোটে এবং পাশাপাশি রাজ্যের যে সদ্য সমাপ্ত উপনির্বাচনে সেখানে সবুজ ঝড়, আর তারপরে কিন্তু এবারের যে একুশে জুলাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিরাপত্তার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। নিরাপত্তায় মোট 5,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডিশনাল পুলিশ থাকবেন কমিশনার 1 মুরলীধর শর্মা, 8 জন যুগ্ম কমিশনার, 26 জন ডেপুটি কমিশনার, 80 জন সহকারী কমিশনার, 6টি QRT এবং 20টি বহুতলের উপর থেকে নজরদারি চালানো হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, পাশাপাশি রিয়া রয়েছেন ধর্মতলা থেকে, অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি হাওড়া থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত। আমি শুরুতেই রিয়া তোমার কাছে আসবো। ধর্মতলায় রাত পোহালে একুশে জুলাইয়ের সমাবেশ এবং এবারের একুশে জুলাইয়ের সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, তৃণমূলের কাছে বলাই যেতে পারে বিজয় দিবস। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, এবারের লোকসভা, এবারের নির্বাচনের পর এবারের যে একুশে জুলাই হতে চলেছে, এই মুহূর্তে শেষ মুহূর্তের ছবিটা ঠিক কি ধরা পড়ছে, প্রস্তুতি এই মুহূর্তে কোন জায়গায়? একদমই ভাস্বতী, এই মুহূর্তে আমি ধর্মতলায় রয়েছি, যেখানে দেখা যাচ্ছে সাজো সাজো রব। এবং প্রতিবারের মতো এবছরও একুশে জুলাই একটা প্রধান কারণ হচ্ছে যে এবারে আরও একটু বেশি কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচন গিয়েছে এবং তারপরে বিধানসভা উপনির্বাচন গিয়েছে, এবং দুই ভোটেই যেটা দেখা যাচ্ছে রেজাল্টে যে সবুজ ঝড়, সেখান থেকে দাঁড়িয়ে এই যে শহীদ দিবস হিসাবে যে একুশে জুলাইকে পালন করে তৃণমূল কংগ্রেস, সেটা আগামীকাল রয়েছে। এবং এই যে তৃণমূলের জয় জয় সেটাকেও পালন করবেন আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় এসে এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশের চিত্রটা দেখাতে বলবো। আমার ক্যামেরা পার্সন রয়েছে বিশ্বজিৎ বেরা রয়েছে আমার সঙ্গে, আমি দেখাতে বলবো সেই জায়গাটা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেই প্রস্তুতিও তুঙ্গে। কারণ প্রতিবার দেখা যায় যে একুশে জুলাই যখন হয় ঠিক তার আগের দিনকে বিকেলবেলা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তিনি এসে ঠিক এই জায়গাতে যেখানে চেয়ার দেখতে পাচ্ছ এখানেই বসেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, যারা নেতৃত্বীরা আসেন তাদের সঙ্গে কথা বলেন একদম শেষ মুহূর্তে খুঁটিয়ে দেখার জন্য। কিন্তু এখানে পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, গতকালকে পুলিশ কমিশনার এসেছিলেন, এবং শুধু পুলিশ কমিশনার নয়, কলকাতা পুলিশের একাধিক উচ্চ পর্যায়ে যারা আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই এসে আসছেন, এবং শেষ মুহূর্তে যাতে কোথাও কোনো সিকিউরিটির খামতি না থাকে সেই বিষয়টা খতিয়ে দেখছেন। এবং প্রশাসনের তরফ থেকে যেমনটা অনুমান করা হচ্ছে যে এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে জনসমাগম আরও অনেকটা বেশি হতে পারে বলে
হবে এমনটাই অনুমান করা হচ্ছে। এবং সেই কারণের জন্যই সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু প্রচুর পুলিশি ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মধ্যরাত থেকে প্রায় 5,000-এরও বেশি ফোর্স মোতায়েন করা হবে ধর্মতলা চত্বরে এবং শহরের অন্যান্য জায়গাতেও কিন্তু সিকিউর করা হবে, কারণ প্রচুর মানুষের সমাগম হতে চলেছে আগামীকাল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে তুমি একদিকে যেমন দেখতে পাচ্ছ যে প্রচুর যারা সিনিয়র অফিসাররা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে, এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে সিসিটিভি অর্থাৎ এই যে মূল মঞ্চের সামনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভিভিআইপি জোন, কারণ একাধিক জোন করা হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ভিভিআইপি জোন। এবং এই এই যে মূল মঞ্চ তাকে ফোকাস করে একাধিক সিসিটিভি হাই রেজলিউশনে সিসিটিভি বসানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই তৎপরতা বা এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এবং তাছাড়াও তোমাকে জানাবো তুমি দেখতে পাবে যে এই যে মূল মঞ্চ করা হয়েছে সেই মূল মঞ্চের পাশে কিন্তু একাধিক হাই রাইজ বিল্ডিং রয়েছে, সেই হাই রাইজ বিল্ডিং এর ওপর থেকে 20টি হাই রাইজ বিল্ডিং চিহ্নিত করা হয়েছে, যার ওপর থেকে নজরদারি চালানো হবে, এই হাইরাইজ বিল্ডিং এর ওপর থেকে নজরদারি চালাবে পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখবো একাধিক অফিসাররা এখানে থাকবেন, এবং অ্যাডিশনাল সিপি ওয়ান মুরলীধর শর্মা তিনি পুরো যে তদারকির দায়িত্বে থাকবেন, এই পুরো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে তিনি থাকবেন। এবং তাছাড়াও যেসব মূল র্যালিগুলো আসবে শিয়ালদা এবং হাওড়া থেকে যেসব মূল র্যালিগুলো আসবে সেই র্যালিগুলোকে কোয়ার্ডন করা হবে, একজন অ্যাসিস্ট্যান্ট র্যাঙ্কের অফিসার থাকবেন, একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবেন, সার্জেন্ট। একদমই রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে পৌঁছেছেন তৃণমূল নেত্রী শায়নী ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, দেবজ্যোতি রয়েছেন সরাসরি সেখানে। দেবজ্যোতি, এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে ঠিক কি ছবি? আগামীকাল 21 জুলাই তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে এখন? দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি, রাত তৃণমূল কংগ্রেসের সেই শহীদ স্মরণ 21 জুলাই, ইতিমধ্যেই কিন্তু বহু কর্মী সমর্থক তারা কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন। মূলত জঙ্গলমহল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী তিনি শায়নী ঘোষ এসেছেন, এখানে রয়েছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে অনুরোধ করব, এই মুহূর্তে কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যথেষ্ট তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, কারণ তাদের নেত্রী শায়নী ঘোষ এসেছেন। এবং দেখো, এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আজকের দিনটির রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে, কারণ এই মঞ্চে উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন প্রতিনিধিরা। যেমন এখন পর্যন্ত তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে অখিলেশ সিং যাদব থাকবেন, এছাড়াও আরও বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন। অর্থাৎ এই রাজনৈতিক মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 2026 আমাদের এদিকে যেরকম নজর থাকবে, যেমনটা তুমি জানাচ্ছিলে অখিলেশ যাদব থেকে অন্যান্য যারা নেতৃত্বরা আসবেন আগামীকাল আসার কথা রয়েছে তাদের পাশাপাশি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীরা যারা আসছেন থাকছেন তাদের জন্য কি ব্যবস্থা থাকছে দলের তরফে, সেই ছবিটা জানতে চাইব। দেখো, এই মুহূর্তে কিন্তু এখানে প্রায় 10-12 হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত রয়েছেন। মূলত তারা কিন্তু এসেছেন জঙ্গলমহল থেকে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে তারা এসেছেন। এখানে তৃণমূল কর্মীদের থাকার পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং বহু কর্মী সমর্থক এসেছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এখানে কী কী ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য। সব রকম ব্যবস্থা আছে, চান, পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া সমস্ত, এমনকি মানে খাবার 2-3 বার যতবার আমরা বলছি ততবার খাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি পূর্ব বর্ধমান। দেখো, বেশ কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারা কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে যে আগামীকাল যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তার দিকেও যেমন তাকিয়ে থাকবে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, এই মঞ্চে কালকে কিন্তু প্রায় 10 লক্ষ মানুষের জনসমাগম হবে। অর্থাৎ রাত পোয়ালে তৃণমূল কংগ্রেসের যে 21 জুলাই স্মরণ সভা, সেখানে কিন্তু জনবিস্ফোরণ হতে চলেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এখানে কিন্তু বেশ কয়েকজন
একজন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত যারা উত্তরবঙ্গ থেকে আসবেন এবং জঙ্গলমহল থেকে আসবেন তাদের খাওয়া থাকার এবং সমস্ত ব্যবস্থার পাশাপাশি এখানের উপযুক্ত ব্যবস্থাও করা হয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো আরও কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। উত্তর দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আমরা শুনতে পাচ্ছি আগামী দিনে যেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হয়, নতুন শিল্প হয়, তার উদ্দেশ্যে এবং বেকার সমস্যা মেটে তার উদ্দেশ্যে যেন আমরা নতুন করে কোনো বার্তা দেখতে পাই এবং শিক্ষিত সমাজ ভালো পর্যায়ে এবং উন্নতভাবে দেশ গঠন হোক, এদিকে লক্ষ্য করে আমরা 21 জুলাই শহীদ দিবস পালন করার জন্য এসেছি। এবং দেখো রায়গঞ্জ থেকে তারা উপস্থিত হয়েছেন কারণ উপনির্বাচনে তাদের যে জয় তাদের কাছে অন্তত অত্যন্ত অক্সিজেন বাড়িয়েছে। কারণ হচ্ছে উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত খারাপ জায়গা ছিল, সেই জায়গাতে তৃণমূল কর্মীরা ঘুরে দাঁড়িয়েছেন এবং তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, সেটাও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারা যেটা বলতে চাইছেন যে আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ এই দুটো জায়গাতে তৃণমূল কংগ্রেসের একদমই দেবজ্যোতি বোঝা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সেখানে আসছেন, দলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্গে থাকো তুমি, এবার হাওড়ার ছবিটা জানবো, যেখান থেকে বহু কর্মী সমর্থকরা তারা আগামীকাল মূল মঞ্চের দিকে আসবেন এবং যারা দলে দলে সকাল থেকে আসছেন। হাওড়া থেকে জগন্নাথ রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, হাওড়া স্টেশন চত্বরে ঠিক নিরাপত্তার ছবিটা কি, এ মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানকার? একুশে জুলাই ধর্মতলা যাবার জন্য হাওড়া স্টেশন খুব গুরুত্বপূর্ণ, কেন হাওড়া স্টেশনের বিভিন্ন প্রান্ত দিয়ে যাওয়া যায়, বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ট্রেনে করে আসা যায়, বাসে করে আসা যায়, তাই জন্য হাওড়া স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে হাওড়া স্টেশনে, হাইওয়ে থেকে শুরু করে হাওড়া স্টেশন চত্বর বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজে নজরদারি করা হচ্ছে। এছাড়া হাওড়া সিটি পুলিশে ট্রাফিক বিভাগের তরফ থেকে ব্যারিকেড করে রাস্তা ভাগ করে দেওয়া হয়েছে, যাতে এই যে তৃণমূল কর্মী সমর্থকরা আসবে ধর্মতলার উদ্দেশ্যে তাদের যথাস্থানে যাতে সুষ্ঠুভাবে পারাপার করতে পারে। এবং যেখানে লঞ্চ ঘাট রয়েছে সেখানে একবারে নিরাপত্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কেননা বাসের ব্যারিকেড করা হয়েছে যাতে কেউ কোনোভাবে জলে পড়ে না যায়, লঞ্চে করে ধর্মতলার উদ্দেশ্যে যেতে পারে। এই মুহূর্তে হাওড়া স্টেশনে একটি মঞ্চ করা হয়েছে, অভ্যর্থনা মঞ্চ, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া সমস্ত জেলার মানুষ আজ থেকেই আসতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কালকে 21 জুলাই সমাবেশ, কিন্তু আজকে দেখে মনে হবে যেন একেবারে জনসমুদ্র একদম প্লাবন মাঠ। সেখানে দেখছি একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা ভিড়ে ভিড় এবং নেতৃত্ব 25,000 মানুষ যাতে থাকা খাওয়ার সব ব্যবস্থা করতে পারে, থাকতে পারে, সেই জন্য তার ব্যবস্থা করেছে হাওড়া তৃণমূল নেতৃত্ব। সালকিয়ার শ্যাম গার্ডেনে ব্যবস্থা করা হচ্ছে, যেখানে ডিম ভাত তরকারি সোয়াবিনের তরকারি বিভিন্নভাবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কোনো রকমে যাতে অসুবিধার মধ্যে না পড়ে। তোমাকে বলা যেতে পারে হাওড়া স্টেশন বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ জায়গা, নিয়ে সজাগ রয়েছে হাওড়া সিটি পুলিশ এবং সিটি পুলিশ। তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে কথা বলা সম্ভব, কিন্তু যেহেতু বাস একেবারে দাঁড় করানো রয়েছে, স্টেশন থেকে আসছে সমস্ত বাসে উঠে চলে যাচ্ছে, তারা সকলেই বাস দূরে রয়েছে, ভিড়ে রয়েছে, তারা একের পর এক অপেক্ষা করছে। তবে যারা আসছে তারা প্রত্যেকেই এইখানে যে অভ্যর্থনা মঞ্চ সেখানে ফলো করছে, তারা কোন দিকে যাবে, হাওড়ায় থাকবে না কলকাতার উদ্দেশ্যে চলে যাবে, সেই নিয়েই তারা এখন এই মাইকে প্রচার হচ্ছে এবং তারা একের পর এক বাসে উঠে কলকাতার উদ্দেশ্যে এবং সালকিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তবে এই মুহূর্তে কথা বলা এখন সম্ভব নয়, কেননা যারা আসছে তারা সকলেই গন্তব্যস্থলের দিকে পৌঁছচ্ছে। তাই বলে যেতে পারি হাওড়া স্টেশন গুরুত্বপূর্ণ এবং হাওড়া স্টেশনে এখন থেকে একদমই জগন্নাথ তুমি সঙ্গে থাকো। এবার একটু ধর্মতলার ছবিটা জানবো আরো একবার। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া,
এর আগে যেরকম তোমার সাথে কথা হচ্ছিল, যেমনটা তুমি বলছিলে যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু অনেকটাই একেবারে শেষ পর্যায়ে, এবং এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা জানতে চাইবো। বিভিন্ন জায়গা থেকে নজরদারি চলছে ভিভিআইপি জোনগুলোতে, যারা যারা আসবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা আসবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জায়গায় নিরাপত্তার ছবিটা কতটা জোরদার করা হয়েছে, পুলিশের তরফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা রাখা হয়েছে? একদমই, দেখো তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রায় 5,000-এরও বেশি পুলিশ ফোর্স মোতায়েন থাকবে আগামীকাল গোটা শহর জুড়ে, এবং মেন যে ফোকাস সেটা ধর্মতলার ওপরেই অবশ্যই থাকবে। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু প্রায় 5টায় টাইম রয়েছে, এই মুহূর্তে বাজে 4:16, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং তার আগে একদমই রিয়া সঙ্গে থাকো, এই মুহূর্তে একটু নজর রাখার চেষ্টা করবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে। তার দায়িত্ব জেলার নেতারা করছে, সব ব্যবস্থাই দল থেকে করা হচ্ছে, কোনো অসুবিধা, এই ব্যবস্থা থাকবে। আমরা তুলে ধরলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, সেখানে যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, সেখানে গেলেন অরূপ বিশ্বাস এবং তিনি কথা বললেন সেখানকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা যদি আরো একবার সামনে রাখো। একদমই, তোমাকে যে নিরাপত্তার চিত্রটা আমি দেখাচ্ছিলাম, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সেই চিত্রটাই তোমাকে আরো একবার দেখানোর জন্য, কারণ ধর্মতলা চত্বরে যেটা তোমাকে জানাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম মূল মঞ্চের সামনে তিনি আসবেন, কারণ প্রতি বছরের মতো এবছরও কিন্তু 21শে জুলাইয়ের আগের দিন, ঠিক আগের দিন, আর রাজপালেই 21শে জুলাই, এবং ঠিক তার আগের দিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আসবেন, এবং সেই কারণের জন্য যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট সেটা তৎপর করা রয়েছে, তারা তৎপর রয়েছে, পুলিশি কর্তারা এসেছেন, একাধিক সিনিয়র অফিসিয়ালস তারা এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং একদম শেষ মুহূর্তের যে কাজ, এই যে মঞ্চ বাঁধার যে শেষ মুহূর্তের কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে একদম জোর কদমে, সেটা বলাই চলে, কারণ একদম শেষ মুহূর্তে যে সব কাজগুলো থাকে, অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন, যেখানে একদম যারা একদম মূল যারা নেতারা রয়েছেন তারা যেখানে বক্তব্য রাখবে সেই স্টেজ একবার দেখে নেওয়া, এবং একই সঙ্গে যেখানে বসবেন এই শহীদ পরিবার, যেখানে বসবেন, যেখানে ভিভিআইপিরা বসবেন, সেই সমস্ত জায়গা কিন্তু তারা একবার দেখে নিচ্ছে, মূল মঞ্চ যারা বাঁধছেন তারা দেখে নিচ্ছেন, এবং একই সঙ্গে পুলিশি সিকিউরিটি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই আসবে, সেই কারণের জন্য সেই যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু ইতিমধ্যেই তৎপর হচ্ছে। একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে সরাসরি ধর্মতলা থেকে, এবং নিরাপত্তায় কোনো রকম কোনো ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ, 5,000 পুলিশ যেরকম মোতায়েন করা হয়েছে, পাশাপাশি শহীদদের পরিবার তারা যেখানে বসবেন, এবং যারা রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারা থাকবেন, তারা কোথায় বসবেন সমস্ত ভিভিআইপি জায়গাগুলো থেকেও নজরদারি চালানো হবে। সরাসরি ছিলেন আমাদের তিন প্রতিনিধি তিন জায়গা থেকে, তোমাদের তিনজনকে ধন্যবাদ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ছিলেন দেবজ্যোতি, পাশাপাশি রিয়া ছিলেন ধর্মতলা থেকে, অন্যদিকে জগন্নাথ ছিলেন হাওড়া থেকে। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো অন্যান্য খবরে। জয়ন্ত সিং এর এলাকায় তৃণমূল নেতার দাদাগিরি, নাবালককে চর ওই তৃণমূল নেতার, যে জয়ন্ত সিং নিয়ে এত জল ঘোলা সেই জয়ন্ত সিং এর এলাকাতে এবার তৃণমূল নেতার দাদাগিরির ছবি ধরা পড়লো, যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে এক নাবালককে চর মারছেন তৃণমূল নেতা। জয়ন্ত সিং এর এলাকায় অর্থাৎ আরিয়াদহতে এই ঘটনা ঘটেছে। আরিয়াদহ ত্রাস জয়ন্ত সিং, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল, যার নারকীয় অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যমে, এবং যে ইতিমধ্যেই কিন্তু যাকে গ্রেফতার করে পুলিশ, অন্যদিকে জয়ন্ত সিং এর এক সাক্ষাৎকেও গ্রেফতার করা হয়েছে। আজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও, যেখানে তৃণমূল নেতা চর মারলেন এক নাবালককে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, জয়ন্ত সিং এর এলাকাতে এ ধরনের ছবি আবারও ধরা পড়ল, তৃণমূল নেতার দাদাগিরির ছবি, কি অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে, নাবালকের পরিবার কি বলছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এক নাবালককে কিন্তু চর মারছেন তৃণমূল নেতা রিন্টু, এবং এই বিষয়ে কিন্তু রিন্টুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, এবং তার পরিবারে তিনি বলেন যে তার একটি অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু নাবালক ঢুকে বারবার তাকে বিরক্ত করার চেষ্টা করছিল, এবং পরিপ্রেক্ষিতে তাকে ধাক্কাও মারে, এবং তার পরিপ্রেক্ষিতে তার এই ধরনের আচরণ। এবং মূলত দেখো কোথায় ঘটছে ঘটনাটি, জয়ন্ত সিং এর এলাকায়, অর্থাৎ কামারহাটি অঞ্চলে। এই এর পর থেকেই কিন্তু ভিডিওটি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কিন্তু রীতিমতো এই নিয়ে কিন্তু চর্চা কিন্তু শুরু হয়ে যায়, চর্চা একেবারে তুঙ্গে। একদমই, ধন্যবাদ জয়ন্ত মজুমদার, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, যদিও মারধরের কথা স্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। জয়ন্ত সিং এর এলাকাতে তৃণমূল নেতার দাদাগিরি, এক নাবালককে চর মারলেন তৃণমূল নেতা। মাস্ক পরে থাকাই কাল হলো জামালের, মাস্ক পরা দেখেই পুলিশের সন্দেহ হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় গ্রেফতার, 16 জুলাই গ্রেফতারের আশঙ্কায় ফেরার হয় জামাল। 16 জুলাই রাতে জঙ্গলে রাত কাটায় জামাল, সকালে মাস্ক মুখে বিধাননগরে গিয়ে পরিচিতির সঙ্গে সাক্ষাৎ। সূত্রের খবর, আত্মসমর্পণের কথা ভেবেও মত বদলায় জামাল। মাস্ক পরা দেখেই সন্দেহ পুলিশের। অন্যদিকে বারুইপুর আদালতে পেশ করা হলো জামাল উদ্দিন সর্দারকে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের মারধরের ঘটনা যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, পাশাপাশি শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠে এসেছিল এই জামালের বিরুদ্ধে। বিজেপি নেতা সমীর লস্কর চক্রান্ত করে ফাঁসিয়েছে দাবি জামাল উদ্দিন সর্দারের। জামাল তাকে খুন করার চেষ্টা করে আগে পাল্টা দাবি করেছেন সমীর লস্কর, যে একাধিক অভিযোগ উঠে এসেছিল শ্লীলতাহানি, তোলাবাজি সহ অত্যাচারের যে অভিযোগ উঠে এসেছিল এই জামালের বিরুদ্ধে, এবং তাকে মাস্ক পরা দেখেই সন্দেহ হয় পুলিশের, আর মাস্ক পরাই কাল হলো এই জামালের। ইতিমধ্যে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে জামাল উদ্দিন সর্দারকে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিজেপি নেতাকে খুনের চেষ্টা করা হয়, যদিও পাল্টা দাবি করেছে সমীর লস্কর, তাকে আগে খুনের চেষ্টা করা হয়। সুখদেব দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে, কি কি অভিযোগ তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য রয়েছে? দেখো, এই জামাল সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেরকম শ্লীলতাহানি থেকে মারধর, জোর করে জমি দখল থেকে আরম্ভ করে একাধিক অভিযোগে অভিযুক্ত করে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর এই জামাল সর্দারকে এবার আদালতে তোলা হয়, সেখানে তোলার পরে তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয় বিষয়টা দেখা হচ্ছে, এবং যা যেই অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কোনো ভিত্তি নেই বলে তার যে অ্যাডভোকেট আছে তিনি জানান। তবে তোমাকে আমি বলে রাখি, এই জামাল সর্দারের বিরুদ্ধে শুধু মারধর বা শ্লীলতাহানির অভিযোগই নয়, তার পাশাপাশি তার বাড়িতে যে কচ্ছপ রয়েছে সেই কচ্ছপ পোষারও অভিযোগ রয়েছে। এই কচ্ছপ পোষা একেবারে বেআইনি বলে অভিযোগ তুলছেন। তবে মূলত যে জামাল সর্দার যখন সোনারপুর থানা থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি এক বিজেপি, যে লোকাল যে বিজেপি নেতৃত্ব, তার সে নাকি তাকে মারতে চেয়েছিল এবং তার বিরুদ্ধেই এই চক্রান্ত করার অভিযোগ তুলেছেন। সেই ব্যক্তির নাম হলো সমীর লস্কর। তিনিও যেটা জানিয়েছেন যে এরকম কোনো ঘটনার সাথে তিনি যুক্ত নন। তবে জামাল সর্দার বিজেপি নেতা যিনি, তিনি বলেন যে এই তাকে খুন করার আগে চেষ্টা করেছিল বলেও এই বিস্ফোরক দাবি করেন তিনি। তবে জমি জামা, টাকা পয়সা এবং আত্মসাৎ করেছেন জামাল সর্দার, অবিলম্বে মুখ্যমন্ত্রী সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন। তবে এখন দেখার, এখনো রায় সেভাবে বেরোয়নি, এখনো অবজারভেশনে রাখা হয়েছে তার যে রায়, তবে আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তার রায় ঘোষণা হবে। ধন্যবাদ তোমায় সুখদেব দে, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বারুইপুর আদালতে পেশ করা হয় জামাল উদ্দিনকে। জামাল উদ্দিন কি ঠিক কি অভিযোগ করেছেন এবং পাল্টা সমীর লস্কর বিজেপি নেতা, তিনি কি দাবি করছেন, পরপর শোনাবো। মামলা করেছি সরকারি জায়গার উপর, তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ করবো, একে যেন কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়। আর আমার তো আতঙ্কে ভুগছি, তার কারণ আমাকে 2005 সালে বোম মেরেছিল এবং 2023 সালে আমাকে গাড়ি চাপা দেওয়া দিয়ে মারার পরিকল্পনা করেছিল। এবং প্রশাসনকে আরেকটা দিনে অনুরোধ করবো, বা মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, জামাল যাদের কাছ থেকে টাকা এবং জমি হাতিয়ে নিয়েছে সেই কমিশন করে তাদের জমি এবং টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, নাহলে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।
প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। প্রিয়গোপাল, এই জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, মহিলাদের অত্যাচার, শ্রোতাহানি সহ তোলাবাজির একাধিক অভিযোগ, যদিও সমীর নস্কর বিজেপি নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ আনছেন। এখনো পর্যন্ত সব মিলিয়ে কি জানা যাচ্ছে, কি অভিযোগ পাল্টা অভিযোগ? একদম একদিন দেখো, তোমাকে যেটা প্রথমে জানাই, জামাল উদ্দিন সর্দার বারিপুর আদালতে পেশ ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমীর নস্করের নামে অভিযোগ জানায় যে সমীর নস্কর নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু পাল্টা সমীর নস্কর যেটা জানায় যে এই জামাল উদ্দিন সর্দার তাকে খুনের চেষ্টা করেছে এবং একাধিকবার মারধরের চেষ্টাও করেছে, এবং এই ব্যাপারে সমীর নস্কর কিছু জানে না। কিন্তু বারিপুর কোর্টে যখন দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর পুলিশ ও সরকারের আইনজীবীর বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়, এই কারণে কিন্তু বারিপুরের যে জজ আছে সেই জজ কিন্তু এই মামলাকে এখনো পর্যন্ত স্থগিত রেখেছে। যেটা জানা যাচ্ছে যে 14 দিনে পুলিশ হেফাজত চান, কিন্তু দেখা যায় তদন্তকারী অফিসার তার আবেদন জুডিশিয়াল কাস্টাডিতে চেয়েছেন। এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তর আইনজীবী। মানে একদমই যে বারিপুর কোর্টে যে চার্জশিট পেশ করা হয়েছিল সেই চার্জশিট নিয়ে কিন্তু অসঙ্গতি, এই কারণেই কিন্তু বারিপুর কোর্টের যে জজ রয়েছে সেই জজ কিন্তু এই মামলা এখন স্থগিত রাখে। এখন কখন রায় বেরোবে এই নিয়ে এখনো সেরকম কিছু জানা যায়নি। ধন্যবাদ প্রিয়গোপাল। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে ওপার বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। শুক্রবার রাত থেকেই দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে হাসিনার সরকারের তরফে। রাস্তায় দেখা মাত্রই গুলি করার আদেশ। পাশাপাশি আপনাদের জানাবো রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংরক্ষণ শুনানি এবং হাইকোর্টের যে রায়ের পরে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে, বাংলাদেশ জুড়ে, সেই রায় বাতিলের দাবি জানাবে সরকার। 5ই জুন হাইকোর্টের এই রায়ের পরেই উত্তপ্ত হয় বাংলাদেশ। আপনাদের জানিয়ে রাখবো হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই বাংলাদেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। আর এবার রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ শুনানি রয়েছে, যেখানে 5ই জুন হাইকোর্টের যে রায় ছিল সেই রায় সরকার বাতিলের দাবি জানাবে। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা দেখেছি যে 5ই জুনের রায়ের পর থেকে উত্তপ্ত হয়েছে ওপার বাংলা, কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। রবিবার এই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি কি বিষয় সরকারের তরফে তোলা হবে? না দেখো, যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, তাতে আগামীকাল যে সকাল 10টাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ যে মামলা, সেই মামলা শুনানি রয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুনানি। তার কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু 5ই জুনের পর, এবং 5ই জুন হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে কিন্তু এই বাংলাদেশের সরকার অর্থাৎ আওয়ামী লীগের যে শাসক দল হাসিনা সরকার, তারা কিন্তু তার পরিষ্কার দাবি ছিল এবং তাদের যে বক্তব্য ছিল যে এই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সরকারি চাকরিতে 30% যে সংরক্ষণ, এই 30% সংরক্ষণ এটাকে বাতিল করার যে দাবি সেটা কিন্তু সরকারের তরফ থেকেই বলা হয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই রায়টা কিন্তু তাদের যে আর্জিটা কিন্তু খারিজ করে দেয় এবং হাইকোর্ট এটাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে। তারপরেই এই 5ই জুনের পর থেকে কিন্তু গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয় এবং এখনও পর্যন্ত এই আন্দোলনের জেরে সেখানে কিন্তু শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং সরকারকে, হাসিনা সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করতে হয়েছে, সেনা নামাতে হয়েছে এবং ধরপাকড় পর্যন্ত চলছে। বিভিন্ন ছাত্রনেতাকে, একাধিক ছাত্রনেতা তারা গ্রেপ্তার হয়েছে এবং আগামীকালের যে সুপ্রিম কোর্টে শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা জানা যাচ্ছে যে সরকারের তরফ থেকে এই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে যে 30% সংরক্ষণ, সেই সংরক্ষণ কিন্তু বাতিলের, অর্থাৎ যে হাইকোর্টে যে রায় দিয়েছিল সেই রায় বাতিলের দাবি জানাবে সরকার। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল সেই মামলাটাও কিন্তু সরকারের তরফ থেকে, অর্থাৎ যে মামলা আগামীকালের যে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি, এবং সরকার যদি সেই মামলাতে, সুপ্রিম কোর্টের শুনানিতে সরকার যদি দাবি জানায় যে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বাতিলের দাবি জানাবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
আগামীকালের যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে। এর আগেও কিন্তু হাসিনা সরকার যখন আলোচনার কথা বলেছিলেন, তখন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে যতক্ষণ না সুপ্রিম কোর্টে শুনানিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু তোমরা শান্ত থাকো, তারপরে যেটা আমাদের ধারণা বা যেটা আমাদের কাছে যে যা পরিস্থিতি তাতে কিন্তু এই এই যে 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 ছাত্রদের যে দাবি, ছাত্রদের যে আন্দোলন, সেই রায় কিন্তু ছাত্রদের পক্ষেই যেতে পারে। অর্থাৎ এই 30% সংরক্ষণ কোথাও একটু কমিয়ে হাসিনা সরকারই কিন্তু চায় যে সেটা 18 কিংবা 20% নিয়ে আসতে, এবং যদি সেটা হয় তবে ছাত্র আন্দোলন যেটা চলছে সেখানে কিন্তু ছাত্রদের একটাই দাবি যে এই সংরক্ষণ কিন্তু তুলে দিতে হবে, শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্য 5% সংরক্ষণ থাকবে, বাকি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোনো সংরক্ষণ রাখা যাবে না। এবং যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে এত ছাত্রের মৃত্যু হয়েছে এবং এত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেই বন্দুকের নলের সামনে বা লাশের ওপরে লাশ মারিয়ে কোনোভাবেই আলোচনার কোনো জায়গা নেই। সুতরাং সব কিছু কিন্তু নির্ভর করছে আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে, এই যে সংরক্ষণ থাকবে কি থাকবে না, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ রাখা হবে কি হবে না, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবাই কিন্তু তাকিয়ে রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। একদমই দিব্যেন্দুদা, এবং সে জায়গায় আগামীকাল সুপ্রিম কোর্টে ঠিক কি রায় হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। সঙ্গে থাকো দিব্যেন্দুদা। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে গোটা দেশ। গতকালই আমরা দেখেছি যে কারফিউ জারি করা হয়েছে শেখ হাসিনার সরকারের তরফে, এবং এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা, সেই মৃতের সংখ্যা কিন্তু 100 ওপর ছুঁয়েছে। বাংলাদেশের রাস্তায় সেনা সাজোয়া গাড়ির টহল, আলোচনা চায় সরকার, তবে অনর কিন্তু এই আলোচনা থেকে ছাত্ররা। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, দিব্যেন্দুদা রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অ্যাসাইনমেন্টের। দিব্যেন্দুদা, যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে এবং কোথাও গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, বিভিন্ন যে চ্যানেলগুলো সেগুলো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, তবে খুব গুরুত্বপূর্ণ অনেকে সীমান্ত পেরিয়ে চলে আসছে, এরাজ্যের বহু পড়ুয়া তারা আটকে রয়েছেন সেখানে, প্রশাসনের তরফে এবি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তো দেখো, প্রশাসন যেটা বাংলাদেশ হাই কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে সমস্ত ভারতীয় পড়ুয়া তারা দেশে ফিরতে চায়, যে সমস্ত নেপাল এবং ভুটানের পড়ুয়া তারা দেশে ফিরতে চায়, তাদের জন্য সব রকম ব্যবস্থা করা হবে। এবং যেহেতু মেট্রো পরিষেবা বা রেল পরিষেবা বন্ধ রয়েছে, সুতরাং সড়ক পথেই তাদের আসতে হবে, এবং সড়ক পথে একটা অনেকটা পথ হয়তো তাদের পাড়ি দিতে হচ্ছে, কাউকে 6 ঘন্টা কাউকে 7 ঘন্টা তাদের সড়ক পথে এসে, তারপরে যে সীমান্তগুলো রয়েছে অর্থাৎ কোচবিহারের যে চাংড়াবান্ধা সীমান্ত, মেঘলিগঞ্জের যে এলাকা সেই সীমান্ত দিয়ে, এবং তার সঙ্গে ত্রিপুরার আখুড়া স্থলবন্দর এবং মেঘালয়ের যে ডাউকি স্থলবন্দর, সেই জায়গা দিয়ে কিন্তু ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরছেন। ইতিমধ্যেই অন্তত 400 পড়ুয়া, ভারতীয় পড়ুয়া দেশে ফিরেছেন, বহু পড়ুয়া যারা নেপালের বাসিন্দা, যারা ভুটানের বাসিন্দা, তারা কোচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ফিরে তারা দেশে ফিরে যাচ্ছেন। এবং পরিস্থিতি এই মুহূর্তে যা বাংলাদেশে তাতে কিন্তু একদমই খুব এই যে আন্দোলনকে প্রশমন করা গেছে সেটা বলা যাবে না, তার কারণ যে হাসিনা সরকার একটা কৌশল নিয়েছে, সেই কৌশলটা হলো যে একটা অংশকে অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে যারা নরমপন্থী সেই অংশকে নিয়ে তারা একটা আলোচনায় বসবে, তার সঙ্গে সেনা টহল দিচ্ছে, দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কারফিউ জারি রয়েছে, সেনা হেলিকপ্টার তারা আকাশে টহল দিচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে ধরপাকড় চলছে। ইতিমধ্যেই কিন্তু নাহিদ ইসলাম বাংলাদেশের অত্যন্ত যারা আন্দোলন সংগঠিত করছে তাদের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নূর হক সেও একজন গুরুত্বপূর্ণ নেতা, তাকেও ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারের দাবি যে বাংলাদেশ পুলিশ এবং র্যাব তারা দরজা ভেঙে ঢোকে এবং তাকে তুলে নিয়ে যায়। নাহিদ ইসলামের কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। কিন্তু এই যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী তাদের সঙ্গে যে নরমপন্থীদের যে বৈঠক হয়েছিল ঢাকার যে রাষ্ট্রীয় অতিথি নিবাস পদ্মাতে, সেখানে কিন্তু নাহিদ ইসলাম ছিলেন না। তাহলে নাহিদ ইসলামকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। কিন্তু নূর হককে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু তার পরিবার জানিয়েছে, এবং পরিবারের এটা দাবি যে তাদের প্রত্যেকটা সদস্যকে তাদের হাত থেকে মোবাইল দিয়ে চলে যাওয়া হয়েছে। সুতরাং ধরপাকড় একদিকে চলছে, একদিকে সেনা টহল দিচ্ছে, তার সঙ্গে কারফিউ জারি রয়েছে, এবং তার সঙ্গে একটা আলোচনার জায়গাও খুলতে চাইছে হাসিনা সরকার, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কিন্তু আওয়ামী লীগ সরকার যথেষ্ট চাপে, এবং তার সঙ্গে আগামীকাল যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে, সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে আগামীকালের দিকে চোখ থাকবে, তার কারণ আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে রায় হবে সেই রায়ের উপর ডিপেন্ড করছে এই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হওয়ার অনেকটাই। একদমই, ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা, তোমার অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ ছিলেন আমাদের সঙ্গে।
পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের মূল যোদ্ধা ছিলেন আবু সাঈদ। আন্দোলনকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ, একাধিকবার আবুর শরীরে আঘাত করে রাবার বুলেট। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আবু সাঈদ খুব কাছ থেকে রাবার বুলেট শরীরে লাগায় তার মৃত্যু হয়। কোটা আন্দোলনে রাশ টানতে কার্ফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারির পড়ুয়ারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বৈধ নথি দেখিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা। ইতিমধ্যে যে ভারতীয় মেডিকেলের ছাত্ররা যারা পড়তে গিয়েছিল বাংলাদেশে তারা ফিরছে, পাশাপাশি বহু পর্যটক তারা আবার বাংলায় ফিরছে। তারা জানাচ্ছেন একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ, অন্যদিকে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে, আর আজ থেকে শুরু হয়েছে নতুন করে কার্ফিউ জারি। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কার্ফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে, তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি, গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কী হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে, এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কার্ফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পর্যটকরা মেয়াদ শেষের হওয়ার আগেই কিন্তু তারা বাড়ি ফিরছে, এমনই জানাচ্ছেন বহু ভারতীয় পর্যটক। পাশাপাশি মেডিকেলের ছাত্ররা বলছেন বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে, একদিকে বিমান পরিষেবা বন্ধ, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা কিন্তু ফিরতে পারছে না, বহু আটকে রয়েছে। আচ্ছা, আতঙ্ক আর জ্বালাও পড়াও চলছে তো ওখানে? জ্বালাও পড়াও চলছে, ইট পাটকেল ছুটছে স্টুডেন্ট। না, আমি এখানে স্টুডেন্ট। রাস্তাঘাটে মানুষ কম কম আছে, লোকজন কম কম, যানবাহনও বাসগুলো চলছে না, অটোগুলো টোটোগুলো এগুলো চলছে একটু একটু। আমার ওইদিকে মানুষের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, শহর কেন্দ্রিক কিছু হতে পারে কিন্তু শহরের দিক তো আমি যাইনি, আমি সেটা বলতে পারবো না কিছু। বসিরহাটের ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। চ্যাংড়াবান্দা বর্ডার থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে একজন ভারতীয়, একজন মালদ্বীপের এবং অন্য 10 জন নেপালের বাসিন্দা। বাংলাদেশের একাধিক মেডিকেল কলেজে পড়াশোনা করতেন 13 জন পড়ুয়া। শুক্রবারও ফিরেছেন 33 জন পড়ুয়া। রবিউল হোসেন আমাদের প্রতিনিধি, রয়েছেন ফোন লাইনে। রবিউল, বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন পড়ুয়ারা, অনেকে সীমান্ত পেরিয়ে ফিরছেন, এরাজ্যেরও বহু পড়ুয়া তারা বাংলাদেশে
আটকে রয়েছেন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকালের মতো আজকেও কিন্তু কোচবিহার জেলার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তের যে জায়গা রয়েছে, অর্থাৎ যে করিডোর রয়েছে, সেই করিডোর দিয়ে কিন্তু আজকেও 13 জন শিক্ষার্থী তারা কিন্তু ভারতবর্ষে আসে। 13 জনের মধ্যে একজন ভারতীয় ছিল, একজন নেপালের বাসিন্দা, একজন মালদ্বীপের বাসিন্দা। এবং তোমাকে জানিয়ে রাখি, গতকালও কিন্তু এই সীমান্ত দিয়ে 33 জন ছাত্র তারা কিন্তু আসে, এবং কালকে কিন্তু ছাত্রদের মধ্যে ভারতীয় ছিল 6 জন। অর্থাৎ এই শুধুমাত্র চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে গতকাল 6 জন এবং আজকে 7 জন ভারতীয় ছাত্র তারা কিন্তু দেশে ফিরলো। এছাড়াও আরো অনেক ছাত্র এখনো আটকা পড়ে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ছাত্ররা জানাচ্ছে যে তারা যে মেডিকেল কলেজে ছিল, অর্থাৎ কালকে এবং আজকে যে সমস্ত ছাত্র এসেছে তারা চট্টগ্রাম এবং তারা কিন্তু ময়মনসিংহ এবং রংপুরের মেডিকেল কলেজের ছাত্র ছিল, এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেখানে থাকার মতো পরিস্থিতি না থাকায় তারা কিন্তু অবশেষে কিন্তু ভারতে নিজের দেশে এসেছিল। শুধু ভারতীয় ছাত্ররাই নয়, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিন্তু মালদ্বীপ, নেপাল, ভুটান, অন্যান্য দেশের যে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু ভারতীয় ছাত্রের সঙ্গে এই মুহূর্তে ভারতে আছে, এবং এখানে প্রশাসনের সহযোগিতা তারা কিন্তু নিজের বাড়ি ফেরার চেষ্টা করছে। ধন্যবাদ রবিউল। বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয় ছাত্ররা, সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন 778 জন ভারতীয় ছাত্র, এছাড়াও উড়ানে ফিরেছেন 200 জন পড়ুয়া, এমনটাই জানালো ঢাকার ভারতীয় হাই কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, সীমান্ত দিয়েও বহু ছাত্র, বহু পড়ুয়ারা তারা বাংলা থেকে, অর্থাৎ ওপার বাংলা থেকে এপার বাংলায় ফিরছেন, এবং এখন পর্যন্ত বহু ছাত্র তারা যেরকম আটকে রয়েছেন সেখানে, একের পর এক ছাত্ররা তারা সীমান্ত পার করে ফিরছেন। কারফিউর মাঝেই সীমান্ত পেরিয়ে দলে দলে ভারতে আসছেন পড়ুয়ারা। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে ভারতে গতকালও ফিরেছেন 300-এরও বেশি পড়ুয়া। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, সীমান্ত পেরিয়েও দেশে ফিরছেন 778 জন পড়ুয়া, ভারতীয় ছাত্ররা ফিরছেন, এখনো পর্যন্ত ঢাকা হাই কমিশন সূত্রে কি খবর রয়েছে? এবং বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এই জায়গাগুলিতে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই সহায়তা করছেন আটকে থাকা যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের দেশে ফেরাতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকেও নজর রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। সেক্ষেত্রে স্থানীয় যে বিভিন্ন বাংলাদেশের যারা অথরিটি রয়েছে বা প্রতিষ্ঠান সমূহ রয়েছে সেই প্রতিষ্ঠান সমূহের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় রক্ষা করে নিরাপদে যাতে ভারত এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের যে নির্দিষ্ট পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো থেকে যাতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রক, তারা অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, এছাড়া ইমিগ্রেশন দপ্তর, এছাড়া বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। তার কারণ হলো নিরাপদে যাতে এই আটকে থাকা ভারতীয়দের ফেরাতে ব্যবস্থা নেওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু এই সমস্ত যে সমস্ত মন্ত্রক রয়েছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ করছে ভারতীয় হাই কমিশন ঢাকায়। এখনো পর্যন্ত যেটা খবর যে 778 জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এছাড়াও অতিরিক্ত আরো 200 জন যারা পড়ুয়া তাদেরকে ঢাকা এবং চিটাগাং যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে বিমানে ফেরত নিয়ে আসা হয়েছে ভারতে। বাংলাদেশের বিভিন্ন কলেজ আর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত 4000-এরও বেশি ভারতীয় পড়ুয়া তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ভারতীয় হাই কমিশনের তরফে, এবং তাদের সমস্ত রকম সহায়তার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, নেপাল এবং ভুটানের যে সমস্ত পড়ুয়ারা সেখানে আটকে রয়েছেন তারা যাতে ভারতীয় সীমান্ত দিয়ে তাদের নিজের দেশে ফিরতে পারেন সেই সহায়তাও কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফ থেকে করা হয়েছে। অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে, এবং সেখানে যে সমস্ত পড়ুয়া আটকে রয়েছে তাদের জন্য নির্দিষ্ট টেলিফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর একদমই সত্য সুন্দর তরফ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ তোমায়।
বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে নজর নবান্নর বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা রাজ্য সরকারের। রাজ্যের কেউ আটকে রয়েছেন কিনা এ বিষয়ে কেন্দ্রের কাছে দেখার আর্জি রাজ্যের। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে নজর নবান্নর বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন লাইনে। দীপ্তিমান, রাজ্যের কেউ আটকে আছে কিনা এ বিষয়ে দেখার আর্জি জানানো হয়েছে কেন্দ্রকে, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশও দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? দেখো, ইতিমধ্যে আজকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে এবং রেসিডেন্সিয়াল কমিশনারকে পুরো বিষয়টি দেখতে বলা হয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে লিয়াজো মেনটেন করতে বলা হয়েছে এবং লিয়াজো মেনটেন করে পুরো বিষয়টি যাতে স্মুথলি হয় এবং রাজ্যের কেউ আটকে রয়েছে কি না সেই বিষয়টাও কিন্তু খোঁজ নিতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে আরও কী কীভাবে এই বিষয়গুলোকে আরও সরলভাবে করা যায় সেই বিষয়টাও নজর রাখতে বলা হয়েছে। মূলত রাজ্যের কোনো পড়ুয়া বা রাজ্যের কেউ বাংলাদেশে আটকে রয়েছে কিনা সেই বিষয়টার উপর বেশি জোর দিতে বলা হয়েছে। তুমি ধন্যবাদ দীপ্তিমান। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইন। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখবো, জামাল উদ্দিন সরদারের পুলিশ হেফাজত। আপনারা জানেন যে আজ তাকে আদালতে পেশ করা হয়, বার যে খবর উঠে আসছে জামাল উদ্দিন সরদারের 10 দিনের পুলিশ হেফাজত। আমরা দেখলাম যে মাস্ক পরে থাকলেও পুলিশের চোখকে কিন্তু কোনোভাবে ধুনো দিতে পারেননি তিনি। পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের এবং একাধিক অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে, যদিও তিনি অভিযোগ সমস্ত অস্বীকার করেছিলেন। শিকল দিয়ে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ সহ তোলাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ উঠেছিল এই জামাল উদ্দিন সরদারের বিরুদ্ধে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, কি জানা যাচ্ছে, কি নির্দেশ উঠে এলো আদালতের তরফে? একদমই দেখো, তোমাকে যেটা প্রথমেই বলে রাখবো যে সোনারপুর কাণ্ডে জামাল উদ্দিন সরদারকে আজ সোনারপুর থানার পক্ষ থেকে 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন করা হলে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর তাকে অবশেষে মহামান্য আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই কিন্তু যে পুলিশের যে চার্জশিট পেশ করা হয়েছিল সেই চার্জশিট নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ সওয়াল জবাব করে এবং সেই চার্জশিটে পিসির জায়গায় জিসি লিখে দেওয়া হয়েছিল, এই নিয়ে কিন্তু অনেকক্ষণ সওয়াল জবাব হয়। তারপরে অবশেষে এই সওয়াল জবাবের পরেই কিন্তু বারুইপুর মহামান্য আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। একদমই ধন্যবাদ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। জামাল উদ্দিন সরদারের 10 দিনের পুলিশ হেফাজত, শিকল দিয়ে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ, শ্লোতাহানি সহ একাধিক অভিযোগ উঠে এসেছিল জামাল উদ্দিনের বিরুদ্ধে। মানিকচকে পুলিশকে আশ্রয় দেওয়ায় ভীত পরিবার। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে আইসি সহ পুলিশ কর্মীদের আশ্রয় দেয় এক পরিবার। হামলা হওয়ার আশঙ্কায় নিরাপত্তার দাবি পরিবারের। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে আইসিকে আশ্রয় দেওয়ায় হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে আতঙ্কে পরিবার। পরিবারের সদস্যরা জানান, রক্তাক্ত অবস্থায় আইসিকে ঘরের মধ্যে আশ্রয় দেওয়া হয়। অভিযোগ, বাইরে থেকে ইট পাটকেল বাঁশ দিয়ে অত্যাচার চলে। পুলিশ কর্মীরা ছাড়াও পরিবারের 4 সদস্য সহ 3 জন শিশু ঘরের মধ্যেই ছিলেন। ইটের আঘাতে 8 মাসের শিশু আহত হয়। এমনকি আরও অভিযোগ, পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগানোর চেষ্টা করে ক্ষিপ্ত জনতা। আতঙ্কিত বাসিন্দারা নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি করছেন। প্রশাসনকে বাঁচাতে যে আমাদের এই অবস্থা, কালকে আমাদের বাড়িতে সব মার্ডার হয়ে যেত। কি পরিস্থিতি হয়েছিল, কেন এরকম হলো, কেন কি হলো? লাইনের জন্য, লাইনের জন্য সব স্ট্রাইক করেছিল, লাইন দিয়ে তো ঘটনা। আপনার বাড়িতে কি ছিল, কে? প্রশাসন, পুলিশ। হ্যাঁ, কি হয়েছিল পুলিশের? পুলিশের মাথা ব্লাড নিয়ে আর আমাদের বাড়িতে দড়িয়ে বাড়িতে ঢুকে গেছে, পেটে মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে, প্লাস আমার হাজবেন্ডের বাইক ছিল, আলমারি, শোকেস, যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে, পুলিশরা দেখতেও পাচ্ছিল, প্লাস আমরা মানে কিছু কিছু সামনে কিছু মানুষ ছিল তারাও বললো কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়িতে।
প্রসঙ্গত বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মারিচক। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে জনতার। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে কি কারণে গুলি চালাতে হলো পুলিশকে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করে নবান্ন। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। চারটে চার দিক এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।